চলে এসেছি ছাদ বাগানে রান্না করার জন্য। আজকে দুটো রুই মাছ এনেছি, কপি দিয়ে নুন আছে ঝোল রান্না করে। এবারে মাছের লবণ আর দুধ মাখিয়ে দিচ্ছি। লবণ, হলুদ, মাছ ভাজতে ভাজতে আমি ততক্ষণে কপিতে একটু লবণ আর হলুদ মাখিয়ে দিচ্ছি। আগে থেকে যদি কপিতে লবণ আর হলুদ মাখিয়ে রাখা যায় তাহলে ভাজার সময় একটু তাড়াতাড়ি ভাজা হয়। এই হচ্ছে লবণ, হলুদ, আলুগুলো ভেজে নিচ্ছি। লবণ, আলুগুলো সব ভাজা হয়ে গেছে, এবারে এবারে কপিগুলো ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি তেজপাতা, তেজপাতাগুলো একটু ছেড়ে দিচ্ছি। দারচিনি, এলাচ, এলাচগুলো ফাটিয়ে দিয়েছি। গোলমরিচ, শুকনো লঙ্কা, সাদা জিরা, পেঁয়াজ দিচ্ছি। একটু চিনি, টমেটো
কাটতেছো। লঙ্কা বাটা হলুদ বাটা দিচ্ছি লবণ আদা বাটা আদা রসুন বাটা আছে দিয়ে দিচ্ছি জিরা বাটা এতে আছে জিরা দারচিনি এলাচ লবঙ্গ একসঙ্গে বেটে নিয়েছি চেরা কাঁচা লঙ্কা ফুলকপি রুই মাছ দিয়ে ঝোল রান্না হয়ে গেছে এবারে নামিয়ে নিচ্ছি গ্যাসটা আমি অফ করে দিচ্ছি